যদি কোনো লোক জুম্মার দিন তার মৃত্যু হয়, যেমন তো আজকে জুম্মা গেল আর আগের রাতটা জুম্মার রাত্র হইল, আমাদের ইসলামী হিসাবে রাত্র আগে হবে দিন পরে হবে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ, আমাদের হিসাব হিলালের উপর হবে, চন্দ্রের উপর হবে, সূর্যের উপর হিসাব নয়। এটা কুরআন বলছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ্জ। রাত্র অতিবাহিত হইয়া গেল, এখন রাত্র আসছে শনিবার, দিন হবে শনিবার, আজ দিন গত হইয়া গেল শুক্রবার, আর এই শুক্রবারকে আগের রাত্র গেল এইটা জুম্মার রাত্র। এই জুম্মার রাত্র বা জুম্মার দিন ২৪ ঘন্টার ভিতর কোন মুসলমান নমাজি দিনদার ভালো লোক যদি মরে, কেউ কি বলতে পারবে সে জন্নতি? বলতে পারবে ভাই? না, কোনো সার্টিফিকেট নেই। কিন্তু হাদিসে আসছে জুম্মার রাত্র বা জুম্মার দিন যদি তার ইন্তেকাল হয়, এই মতো নমাজি দিনদার ভালো লোক, আমির সাহ, শেখ সাহ, ইমাম সাহ, হাজি সাহ ভালো লোক, এই মতো লোক যদি জুম্মার রাত্র বা দিনে ইন্তেকাল হয়, তে হজরত লেখছেন কিয়ামত পর্যন্ত কবরের আজাব হবে না, কিয়ামতের পরেও আজাব হবে না। কি হবে না? কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আজাব হবে না, নেকির মনকির আজাব নিয়ে আসবেন না, কিয়ামত পর্যন্ত আজাব হবে না আলমে বরজক, আর কিয়ামতের পর হাসরের মাঠের মধ্যে আজাব হবে না। আল্লাহ পাক যেন যেদিন আমাদের মৃত্যু দেন মলকুল মৌতের অর্ডার মিলে, আল্লাহ পাক যেন আমাদের মৌত জুম্মার দিন এবং জুম্মার রাত্র হয়। আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। আবার হজরত লিখতেছেন একজন লোক মুসলমান মাঝে মধ্যে নমাজ পড়ে, মাঝে মধ্যে নমাজ পড়ে না, এই লোকটাকে আমরা জাহান্নামীও বলতে পারবো না, জন্য সার্টিফিকেট নাই আমাদের কাছে। এই লোকের যদি মৃত্যু জুম্মার রাত্র বা জুম্মার দিন হয়, তাহলে কিয়ামত পর্যন্ত তার কবর আজাব হবে না, আর কিয়ামতের পর ইনশা ইউআযিব ওয়া ইনশা আলাম ইউআযিব, আল্লাহ যদি চান কিয়ামতের পর আজাব দিবেন, জাহান্নামে দিবেন, আর যদি চান তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর আমরা সবাই জানি একশো ভাগ মহব্বত, এই একশো ভাগের মধ্যে এক ভাগ ১৮,০০০ মখলুককে আল্লাহ পাক দিয়েছেন, আর ৯৯ ভাগ মহব্বত নিজের কাছে রাখছেন, তাই তো বিসমিল্লার মধ্যে রহমান আছে, রহিম আছে, নাহলে বিসমিল্লা বলে হয়ে যায়, এই সিফতের দরকার কেন, গুণের দরকার কেন? বিসমিল্লার পর রহমান আছে, বিসমিল্লার পর রহিম আসছে, রহিমের অর্থ আখেরাতের মধ্যে আল্লাহ রহিম হবেন শুধু মুমিনের জন্য, তাই তো বিসমিল্লার রহিম লাস্টে আছে, আখেরাত লাস্টে। আর রহমান আল্লাহ পাক ১৮,০০০ মখলুকের উপর রহমান থাকবেন, বেশি মখলুক শুধু মুমিন নয়, ১৮,০০০ মখলুক থাকবে, আর এইটা দুনিয়াতে হবে, তাই রহমান প্রথমে আসছে। তা আল্লাহ রহমানও আছেন, আল্লাহ রহিমও আছেন, এই মতো আল্লাহ কিয়ামতের পর আজাব দিবেন না ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? হযরত লেখছেন ৩ নম্বর, কোন গৈর মুসলমানের ইন্তেকাল হইল, মৌত হইল, মৃত্যু হইল, জুম্মার রাত্র হইছে বা জুম্মার দিন হইছে, যত সময় জুম্মার রাত্র থাকবে দিন থাকবে, অত সময় পর্যন্ত গৈর মুসলমানের কবরের আজাব হবে না। ইজ্জত কিসের? জুম্মার দিনের। ইজ্জত কিসের? জুম্মার রাত্র। আর শেখুল হদিস, শেখুল তফসির, মুফতি আজম মুফতি জরওয়ালি খান সাহ পাকিস্তানি নব্বরাল্লাহ মারকাদাউ, উনি লিখছেন যদি কোনো লোকের মৃত্যু জুম্মার রাত্র হয় বা জুম্মার আগে হয়, যেমন ১১টার সময় জুম্মা আরম্ভ হয়, মানে সময় আরম্ভ হয়, ১০টার সময় তার মৌত হইল, সকাল ৫টায় মৃত্যু হইল, রাত্র ১২টায় তার মৃত্যু হইল, রাত্রে সন্ধ্যা হইতে তার মৃত্যু হইল, ফজরের সময় তার মৃত্যু হইল, এখন জুম্মা অনেক দূর আছে, হযরত বলতেছেন আল্লাহর রসুলের একটি হাদিস নকল করে বলতেছেন যে এই হাদিস অনুযায়ী এই লোককে তুমি জুম্মার আগে নমাজের আগে দফন করো, কারণ তোমরা জমিনের মধ্যে থাকা অবস্থায় মসজিদে জুমার নমাজ পড়বায়, আর এই লোকটা কবরে যাওয়ার পর কবরের মধ্যে জুম্মার নমাজ পড়বে। কে বলছেন? শেখুত তফসির জলবরে খান সাহ। বুঝে আসছে কথা? এত ভালো সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিছেন, জুম্মা আমাদেরকে দিছেন। হ্যাঁ ঠিক আছে, ভালো কথা, জুম্মার মধ্যে ভরপুর আসেন, আসেন নমাজ পড়েন সব কিছু করেন, খুব ভালো কথা, কিন্তু এর মধ্যে বেয়াদবি আমাদের আছে, কবিরা গুণা নিয়ে আমরা দেখতেছি। প্রশ্ন হবে কিভাবে জুম্মার মধ্যে আমরা কবিরা গুণা করি? এইখানে সগিরা যদি গুণা করি তাহলে ঠিক আছে, কবিরা গুণা কিভাবে করি? আমরা সবাই কমবেশ কবিরা গুণা করি। ইমাম সাহেব খুতবা দিতেছেন, খুতবা শোনা ওয়াজিব, আমরা বলতেছি ভাই টাকা দাও, মসজিদের বক্সে দাও,
মোবাইলে ফোন করতেছি, দুইজনে আলোচনা করতেছি, আল্লাহর রসুল বলতেছেন ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যে সময় ইজা খারাজাল ইমাম আই ইজা শারাআল ইমামুল খুতবা, ইমাম যে সময় খুতবা শুরু করবেন এই সময় সালাম যেইটা সুন্নত এইটা হারাম, তিলাওয়াত যেইটা খুব ভালো এবাদত এইটা হারাম, নামাজ পড়া খুব ভালো এবাদত তাহিয়াতুল ওযু দখলিল মসজিদ এইটা খুব ভালো আমল এইটাও হারাম। এইটা কি হারাম? ইমাম সাহেব খুতবা শুরু করছেন, এখন আপনার জন্য ওয়াজিব খুতবাটা ধ্যান করে শোনা। যেভাবে তাউ সুহফাহুম, ফরিশতারা নিজের ফাইল রেজিস্টারকে বন্ধ করে নিজের বুকের মধ্যে রাখিয়া খুতবা শুনতেছেন, এই ফরিশতারা মাসুম, লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফালুন মা ইউমারুন, এদের জন্য ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নত নয়, এদের জন্য মোস্তাহাব খুতবা শোনা আমাদের জন্য ওয়াজিব। আমরা মুকল্লফ, আমরা খুতবা না শুনি আলোচনা করি, বাহিরে যাই একটু সেফ পালাই, অন্যর সাথে আলোচনা করি, ভাই সফটটা সিধা করো, তুমি পিছনে আসে আগে দিকে আওয়াজ দিয়ে বলতেছি, পিছনে আসে আগ দিকে আসিয়া যাও, এই বক্সটা ডাইনে বা বামে বা পিছর সফনে দাও, তাহলে তার এরা কালেকশন দিবে। এইভাবে আমরা আলোচনা করে এইটা কবিরা গুণা করতেছি, আর মসজিদে আসছি জুম্মার দিন কবিরা গুণা নিয়ে বাহির হইতেছি। কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? বাকি উলামায়ে হক্কানি রব্বানি আছেন, অনেক মাসাইল আছে, ওনাদেরকে সে সওয়াল প্রশ্ন করবেন। আবার কবিরা গুণ আমরা নিয়ে যাইতেছি কেন? জুম্মার সময় নমাজে আসলাম, দুই রেখা জুম্মার নমাজ পড়লাম, কাবলা জুম্মা পড়লাম, ভালো কথা। আর জুম্মার পর ইমাম সাহেব সালাম ফিরাইলেন, দোয়াটা করলেন, আমরা দোয়ার পর বাহিরে চলিয়ে যাই, আর চপ্পলের আওয়াজ, পায়ের আওয়াজ, এইভাবে করে আমরা বাহিরে চলে যাই জুম্মার পর। আর বাদাল জুম্মা চার রেখাতে সেই নমাজ পড়ি না, এই বাদাল জুম্মা সুন্নতে মুয়াক্কাদা যদি কেউ পড়ল না কবিরা গুণা করল, যদি কেউ পড়ছে না কি করছে কবিরা গুণা করছে। এই জুম্মার নমাজের কাবলাল জুম্মা পড়ি, জুম্মার ফরজ দুই রেকাত পড়ি, আর বাদাল জুম্মা চার রেকাত আছে এই নমাজ না পড়ি, আমরা ভাবলাম জমাত হয়ে গেছে, আর ইমাম সাহেবের খুতবা কিরা দোয়া সব কিছু আমরা সামিল হয়ে গেলাম, এখন তো আর আমাদের কোনো প্রয়োজন নাই। ভাই আপনার ওয়াজিব থাকছে সুন্নতে মুয়াক্কাদা মানে ওয়াজিবের মতো, আপনার ওয়াজিব থাকিয়া গেছে, এইটা আপনি পালন করেন, আদায় করেন, তারপর আপনি চলে যান, আলহামদুলিল্লাহ আপনার কমপ্লিট জুম্মা হয়ে গেল। আরও বলবো জুম্মার নমাজের নিয়ত জানি না, কীভাবে জুম্মার নামাজ পড়বো, কত রাকাত জুম্মার নামাজ পড়ো। সৌদি আরব থেকে আমার সোশ্যাল মিডিয়া একটু কাজ চলে, যে ইসলামে একজন প্রশ্ন করলো এক ভাই বাংলাদেশের, যে জুম্মার নামাজ কত রাকাত? আমাদের মধ্যে ব্যাধি মাফ করবেন জুড়হাত, আমাদের মধ্যে আহলে হাদিস আছে, সলফি আছে, অনেক লোক আছে, বিভিন্ন প্রশ্ন করে, বিভিন্ন কিছু করে, ভাই এইটা ছেড়ে দিন, আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলের ইত্তেবা করতেছি, আর ইনশাল্লাহ মৌত পর্যন্ত নয়, একদম কিয়ামত পর্যন্ত ওনার অনুসরণ করব, ওনার ইত্তেবা করব ইনশাল্লাহ। বলেন তো ভাই ইনশাল্লাহ। তাহলে আমাদের মধ্যে কাবলাল জুম্মা চার রাকাত পড়তেই হবে, জুম্মার প্রথম তাহিয়াতুল ওযু দখলিল মসজিদ পড়েন সওয়াব পাবেন, না পড়েন কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম চার রাকাত কাবলাল জুম্মা, জুম্মার প্রথম কাবল প্রথম, জুম্মার প্রথম চার রাকাত পড়তেই হবে, জুম্মার দুই রাকাত ফরজ পড়তেই হবে, জুম্মার পর আছে চার রাকাত সুন্নত পড়তেই হবে, এই দশ রাকাত নামাজ পড়েন আলহামদুলিল্লাহ জুম্মা হয়ে গেল, তার আগে পড়েন ভালো কথা, পরে পড়েন ভালো কথা, দশ পড়তেই হবে, দশ রাকাত নামাজ পড়তেই হবে, নাহলে আপনার নমাজ হইল না, শুধু জুম্মার দুই রেখাত পড়লাম চলে গেলাম না। আবার আমাদের মধ্যে অনেক ভুল আছে, আমরা নমাজ পড়ি, এই নমাজের মধ্যে নিয়ত জানি না, নিয়ত কি আফসুস লাগে। আমরা প্রায় সবাই মক্তবে পড়ছি, নমাইতন সল্লি আলিল্লাহ তাআলা, এইভাবে পড়ছি, এইটা পড়া এখন ছেড়ে দেন, কথা বুঝে আসছে? ইমাম সাহেবরা পড়াইতেছেন ট্রেনিং প্রাপ্ত, এদের কথা অন্য, আমরা এইটা ছেড়ে দিই, জেহেন থেকে সরাইয়া দেই। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হইল, তুমি যে বাসার থাকো সেই বাসায় নামাজের নিয়ত করো। যেমন আমি বাঙালি, আপনি হিন্দিবাসী, একজন আরবিবাসী, একজন ইংরেজি, একজন ফ্রান্সিসি, ঠিক আছে, আপনি আপনার বাসায় করেন, আমি জুম্মার দুই রেকাত ফরজ নামাজ ইমামের পিছনে পড়তেছি, আল্লাহু আকবার, শেষ। নামাজের নিয়ত জানি না, নিয়তের মধ্যে আধা মিনিট, বিশ সেকেন্ড, পঞ্চাশ সেকেন্ড, দেড় মিনিট যায় তকবীরে উলা ফৌত, কথা বুঝে আসছে? নিয়ত জানি যে কোনো নামাজ শুনে নেন প্রথম থেকে, আমি ফজরের দুই রেখা সুন্নত পড়তেছি, আল্লাহু আকবার, শেষ।
আর কোনো নিয়ত নেই, দুই তিন সেকেন্ড হইল। এইটা জবান দিয়ে যদি উচ্চারণ করেন, মুখ দিয়ে যদি উচ্চারণ করেন, ভালো কথা। উচ্চারণ করছে না, শুধু মনে মনে আসে আমি নামাজ দুই রেকাত ফজর পড়তেছি, আর আল্লাহু আকবার তা আওয়াজ দিয়ে বলবেন, নিজের কর্ণে যেন আওয়াজটা আছে। এটা তকবীরে তাহরিমা ফরজ, এইটা ফরজ, এটা আওয়াজ দিয়ে বলতে হবে, এমন আওয়াজ যেমন নিজের কানে পৌঁছে। যেমন তো আমার মনের মধ্যে আছে আমি দুই রেকাত ফজরের সুন্নত পড়তেছি, শুধু মনের মধ্যে আসছে, আর পরে আমি নিয়ত তো হয়ে গেল, নিয়ত পড়ার নাম নয়, ভুল ধারণা, গলত ফাহমি, পড়ার নাম নিয়ত নয়, অন্তরের মধ্যে যেইটা আছে সেইটার নাম নিয়ত। রমজানের রোজা রাখছি, সেহেরি খাওয়া শেষ হইল, তারপরে মুখ দিয়ে দোয়া পড়ব, এই দোয়া পড়ার নাম নিয়ত নয়, অন্তরের মধ্যে আছে আমি আগামীকাল রোজা রাখবো, এইটা নিয়ত। কথা বুঝে আসছে? তয়মম করতেছি, তয়মমের মধ্যে নিয়ত ফরজ, এটা পড়তে লাগে না যে আমি তয়মম করতেছি, এটা পড়তে লাগে না, শুধু অন্তরের মধ্যে আসি আমি তয়মম করতেছি, তারপর হাত মারি নিজের মুখ মণ্ডল মুছে করেন, তারপর দুই হাত মারি দুই হাত কবজা কনি পর্যন্ত মুছে করেন, বস হয়ে গেল। এই নিয়ত যে এটা পড়া নয়, এইটা অন্তরের মধ্যে টাকা একটি রাজ ভেদের নাম নিয়ত। বুঝে আসছে কথা? কথা বুঝে আসছে? তাহলে নামাজ কীভাবে পড়বো? ইমামের পিছনে দুই রেকাত ফজরের ফরজ পড়তেছি, অন্তরের মধ্যে আছে, ভালো কথা, মোস্তাহাব, মোস্তাহাব নিজের জবান দি বলেন, ভালো, মোস্তাহাব সুন্নত নয়, নতুবা অন্তরের মধ্যে আছে। ইমাম সাহেবের পিছনে আমি দুই রেকাত ফজরের ফরজ পড়তেছি, শুধু অন্তরে আসছে, আর তারপর আওয়াজ দি বলবো, আমার কানে আওয়াজ আসে, আওয়াজ দি বলবো আল্লাহু আকবার। নিয়ত বুঝে আসছে? আরও একটু বলি, আমি এশার চার রেকাত ফরজ পড়তেছি আল্লাহু আকবার, আমি বিতিন নমাজ তিন ডাকাত পড়তেছি আল্লাহু আকবার, মাগরিবের তিন ডাকাত ফরজ পড়তেছি আল্লাহু আকবার, তাহিয়াতুল ওয়াজু দুই রাকাত পড়তেছি আল্লাহু আকবার, আমি সালাতুত তাসবিহ চার রাকাত পড়তেছি আল্লাহু আকবার, তাহাজ্জুদের নমাজ চার রাকাত পড়তেছি আল্লাহু আকবার। বুঝে আসছে ভাই? বুঝে আসছে? প্রশ্ন করবেন না, আপনি এইটা বলেন না কেন যে কিবলার দিকে মুখ করে আমি দাঁড়াইয়া আল্লাহ আসতে আমি চার রাকাত, এইটা বললাম না কেন? প্রশ্ন হবে, আপনি তো অটোমেটিক কিবলার দিকে আছেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাতরা, এটা কোরআন বলছে। আপনি অটোমেটিক আপনার সিনা, আপনার এই জিসিম আপনি পশ্চিম দিকে করতেই হবে, এটা ফরজ। আপনি তো পূর্ব দিকে ফিরিয়া, দক্ষিণ বা উত্তর দিকে তো ফিরিয়া বলেন নাই আমি ফজরের দুই রেকাত ফরজ পড়তেছি, আপনি তো অটোমেটিক পশ্চিম কোন দিকে হইল, আপনি তো অটোমেটিক পশ্চিম দিকে মুখ করছেন, অটোমেটিক আপনার সিনা পশ্চিম দিকে আছে, তাহলে বলার কোনো প্রয়োজন নাই। অটোমেটিক আপনি ইমামের পিছনে মুক্তদি হিসাবে নামাজ পড়ছেন, বলার কোনো প্রয়োজন নাই। আপনি একা নামাজ পড়তেছেন, ইমাম নয়, জমাতে নয়, একা পড়তেছেন, বলার কোনো প্রয়োজন নাই। কথা বুঝে আসছে ভাই? বুঝে আসছে? মা বোনদের কাছে এই সমস্ত দাওয়াত যেন আপনারা পৌঁছেই দিন, ওদের মধ্যে নমাজের নিয়তের মধ্যে অনেক ফলল। কেন নাবাইতুয়ান সল্লিয়া লিল্লাহি তাআলা, রাকাতায় সলাতিল বলবো না রাকাতিল বলবো, সালাসা বলবো না আরবা বলবো? আরবার তর্জমা জানি না, মহিলার আমরাও জানি না, আমরা আজমিলু, সালাসাও জানি না, রাকাতায় জানি না, রাকাতিলও জানি না, কোনো কিছু জানি না। আর তিলের জায়গা তাল, আর রাকাতার জায়গা রাকাতিল, আরবার জায়গা খামসা বা আরবার জায়গা সালাসা বললাম। নমাজ পড়তেছি তিন রাকাত, নিয়ত করতেছি চার রাকাত, নমাজ পড়তেছি চার রাকাত, নিয়ত করতেছি দুই রাকাত, নমাজ হইল, নামাজই হইলে। কথা বুঝে আসছে ভাই? নিজের বাসায় নিয়ত করবেন, নিয়ত করি নামাজ পড়ে পুরো কমপ্লিট, সব নামাজ সুন্নত নফল ওয়াজিব যা কিছু নামাজ আছে সব নামাজ এইভাবে নিয়ত করবেন, আমি দুই রাকাত নফল নামাজ পড়তেছি আল্লাহু আকবার, দুই রাকাত তৌবার নামাজ পড়তেছি আল্লাহু আকবার, ঠিক এইভাবে দুই রাকাত ঈদের নমাজ ছয় তকবীরের সহিত পড়তেছি আল্লাহ, ছয় তকবীরের সহিত পড়তেছি আল্লাহ আকবার, আমি মইয়েতের জনজন নমাজ পড়তেছি, মইয়েতকে মহিলা না পুরুষ কোনো প্রয়োজন নাই, আপনি জানেন সে মহিলা আপনার অন্তরে আছে, আমি এই মইয়েতের জনজন নমাজ পড়তেছি চার তকবীরের সহিত আল্লাহ আকবার, চার তকবীর বলেন ভালো কথা, যদি বলেন নাই তাও বলবেন আমি এই মইয়েতের নমাজ ইমামের পিছনে পড়তেছি আল্লাহ আকবার। কথা বুঝে আসছে? এখন মইয়ত আগে আপনি জানছেন মহিলা না পুরুষ, এখন হাজিহি হাজা বলার প্রয়োজন নাই। কথা বুঝে আসছে? এখানে হাজি বলার প্রয়োজন নাই, হাজা বলার প্রয়োজন নাই, কেন আপনি আগে জানছেন মহিলা না পুরুষ, আপনি তো জানিয়ে আসছেন, তাই পুরুষ আছে আপনি তাহলে বলতে পারেন আমি এই পুরুষ বা মইয়ত, পুরুষ মইয়তের জনজন বলতে পারেন, নতুবা এই মইয়তের জনজন নামাজ পড়তেছি আল্লাহ, এইটা যদি আপনি কই বলছেন আর নিয়ত করছেন তাহলে আল্লাহু আকবার বলতে হবে, এইটা ওয়াজিব, চারবার আল্লাহু আকবার আছে বলতেই হবে,
কথা বুঝি আসছে? আর জানাজার নামাজের মধ্যে ওয়াজিব বা ফরজ মাত্র দুইটা, দাঁড়াইয়া নামাজ পড়তে হবে আর তকবীর বলতে হবে। দাঁড়াইয়া নামাজ পড়তে হবে, তকবীর বলতে হবে, দোয়া পড়তেছেন, দুরুদ শরীফ পড়তেছেন, এই সমস্ত সুন্নত। খুব ভালো কথা, এই সমস্ত আমল করবেন, সুন্নত। যদি কেউ পারছে না, দুরুদ শরীফ পারছে না, সানা পারছে না, আল্লাহুম্মাগফিরলি হাইয়িনা মাইয়িতিনা পড়তে পারছে না, থাকো তুমি এইভাবে, কিন্তু আল্লাহু আকবার তুমি বলতে হবে, নতুবা তোমার জনজন নামাজ হবে না। আল্লাহু আকবার বলতেই হবে। যাই হোক, তো আজ আমাদের সম্মুখে কি গেল, ঈদের দিন, জুম্মার দিন। অনেক লোক আছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, শুধু জুম্মার নামাজ পড়েন। আর অনেক লোক আছে মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে নামাজ পড়ে না। যেমন কি মিসাল দিবার কি বুঝাইব, যেমন তো আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ, আমি তিন ওয়াক্তের নামাজ পড়ছি, এক ওয়াক্তের নামাজ পড়ছি, চার ওয়াক্তের নামাজ পড়ছি, দুই ওয়াক্তের নামাজ পড়ছি, আর বাকি নামাজ না পড়ি ইমামের সাথে শরীক হয়ে গেলাম, নামাজ হবে না। নামাজ কি হবে না, সাহেবে তরতিব। আপনার এক ওয়াক্তের নামাজ যদি কজা হইল, তাহলে কজাটা আগে আদায় করেন, তারপর জমাতে শরিক হইবেন। দুই ওয়াক্তের নামাজ কজা হইল, আগে কাজা আদায় করবেন, তারপর জমাতে শরিক। যদি জমাত মিলে ভালো কথা, মিলে নাই ফৌত হইল, ফৌত হইতে দেন। মিসাল কি দিব, যেমন তো একজন লোক পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন, উনি ফজরের নামাজ পড়েন নাই, আর আজ জুম্মার দিন গেল, আর উনি জুম্মাতে আসিয়া শরিক হয়ে গেলেন, নামাজ হয় নাই, জুম্মার নামাজ হয় নাই। কেন, সাহেবে তরতি, উনি ফজরের নামাজ আগে কজা আদায় করতেই লাগবে, করতেই লাগবে। জোহরের নামাজ আগে কজা করতে লাগবে, নতুবা আসর হবে না। আসরের নামাজ আগে কজা আদায় করতে হবে, নতুবা মাগরিব হবে না। মাগরিবের নামাজ আগে কজা আদায় করতেই হবে, নতুবা এশার নামাজ হবে না। পাঁচ ওয়াক্ত, আরও ভালোভাবে বুঝবেন, এক থেকে পাঁচ ওয়াক্ত পর্যন্ত যদি কোনো মুসল্লির নামাজ কাজা হয়, তাহলে কাজা নামাজ আগে আদায় করবেন, তারপর আপনি ওয়াক্তের নামাজ পড়বেন। চাই জমাত মিলোক, জমাতে শরিক হইতে পারেন ভালো কথা, শরিক হইতে পারেন নাই কোনো অসুবিধা নেই। কথা বুঝে আসছে, এক থেকে পাঁচ। আর এক থেকে ছয় ওয়াক্তের নামাজ কজা হইল ধারাবাহিক লাগাতার, এক থেকে পাঁচ নয় ছয়, আর ছয় থেকে ছয় শ রাকাত ওয়াক্তের হইতে পারে। যদি ছয় পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনি ওয়াক্তের নামাজ আগে পড়তে পারেন, কাজাও আগে আদায় আপনার ইচ্ছা। জমাত জমাত দাঁড়াইয়া গেছে, আপনি জমাতে শরিক হন, কারণ আপনার ছয় ওয়াক্তের নামাজ কজা হইল বা ছয় শ ওয়াক্তের নামাজ কজা হইল, বেশি হইল, আপনি জমাতের সাথে শরিক হয়ে যান। আর পাঁচ বা এর ভিতরে নামাজ কজা হইল, হরম শরীফের ইমাম সাহেব হরমের মধ্যে যদি নামাজ পড়ান, আর আমার ফজরের নামাজ যদি মিস হয়, আর আমার ইয়াদ হয় যে ফজরের নামাজ পড়ি নাই, তো এই হরম শরীফের ইমামের পিছনে আপনার নামাজ জুম্মার নামাজ হবে না, যত সময় পর্যন্ত আপনি ফজরের নামাজ কাজা আদায় করছেন না। কেন, পাঁচ ওয়াক্তের ভিতর। কথা বুঝে আসছে, কথা বুঝে আসছে, পাঁচ ওয়াক্তের ভিতরে নামাজ আগে আদায় করতে শর্ট। আপনার যদি ইয়াদ হয়, তে এর আগে আদায়, ইয়াদ যদি থাকে, এই নামাজটা আগে কজা আদায় করবেন। যদি ইয়াদ নাই, তঙ্গিয়ে ওয়াক্ত, মানে এই ওয়াক্তের নামাজটা গত হইয়া যাইতেছে, যদি আমি দুই ওয়াক্ত বা তিন ওয়াক্তের নামাজ যদি কজা আদায় করি, তাহলে এই বর্তমানে যে ওয়াক্ত আছে, আসর সূর্য লাল হইয়া ডুবতেছে, ফজরের সূর্যটা উঠিয়া যাইতেছে, আমি এখন এশার বিথির নামাজ যদি পড়ি, তাহলে সূর্য উঠিয়া যাইবে। এই অবস্থার মধ্যে জিকে ওয়াক্ত সাহেবে হেদায়া আল্লামা বুরহানউদ্দিন মারগানানি রহমতুল্লাহ আলী লিখছেন, এই সময় জিকে ওয়াক্তর কারণে আপনি ওয়াক্তর নামাজ পড়েন, কজা যদি আদায় করেন, তাহলে কজা পড়তে পারেন, কিন্তু ওয়াক্তের নামাজটা কাজা হয়ে যাবে, ওয়াক্তের নামাজটা কি হবে, কাজা হবে। তাই এই সময় আপনি কাজা ইয়াদ আছে, স্মরণ আছে, তাও পড়বেন না, ওয়াক্তেরটা পড়েন, নতুবা ওয়াক্তেরটা কাজা হয়ে যাবে। কথা বুঝে আসছে, ভাই মাসলা বুঝে আসছে। এইভাবে আমরা অনেক লোক আছি, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, কিন্তু তারপরে সুদের মধ্যে লিপ্ত, অনেক কিছু আমার জেহেনে দেওয়া হইলো ভাই, তারপরে আমরা কিসের মধ্যে লিপ্ত, সুদের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এত ভারী আয়াত সুদের, এত ভারী আয়াত। আবার হাদিসের মধ্যে কি আছে, এত ভারী হাদিস, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিল রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া যামবুহু 70 দারাজা ওয়া মিন আদনাহা আন ইয়াজনিয়ার রাজুলু বিওয়ালিদা ওয়া মা হাসালা মিনার রিবা ওয়া হুয়া আশাদ্দু মিনাজ জিনা 33 মাররা। কি বলছেন আল্লাহ রাসূল, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, সুদ ব্যাপারে কেন এত হারাম, কেন
আহাল্লাল্লাহু আল-বাই'আ ওয়া হাররামার রিবা ইন ইয়ামহাকুল্লাহু আর-রিবা ওয়া ইউরবি সাদাকাত। আল্লাহ বারবার বলতেছেন সুদের কথা। আমাদের লাখ টাকা আছে, এই লাখ টাকা যদি আমরা কোনো জায়গায় সুদি দেই, সুদি বলে তো ভাই সুদি দেই, তে মাসে আমার 10,000 টাকা আসবে। মাসে কত আসবে? 10,000 টাকা। এই টাকার উপর যে টাকা আমি নিলাম, কুল্লু কারজিম জাররা নাফআন ফাহুয়া রিবা। এটা রাসূলের হাদিসও ফতোয়া শামির মধ্যে উসুল বানাইছে, কুল্লু কারজিম জাররা নাফআন ফাহুয়া রিবা। যেমন কোনো লোক 1,00,000 টাকা কর্জ নিল আর তারপর দেওয়ার সময় 10,000 টাকা দিয়া দিল রিবা সুদ, বা এমনভাবে আমি 1,00,000 টাকা দিলাম পরে আমাকে মাসের মধ্যে 10,000 টাকা দিয়ে সুদ, এই সুদের গুণা এত মারাত্মক। রসুল বলছেন হায় হায়। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুবান থেকে বাহির হয়েছে যে আল্লাহ লানা রসুলুল্লাহ, রসুলের লানত যারা সুদ খাইবে, যারা সুদ দিবে। কথা বুঝে আসছে? যারা সাক্ষী বনবে, দুইজন সাক্ষী বনবে, যারা সুদের ব্যাপারে লেখাপড়া করবে, এই সবের উপর আল্লাহ রসুলের লানত। আর রসুলের লানত অভিশাপ যদি কারো উপর থাকে, তে এই রসুলকে কিয়ামতের দিন সুপারিশ করবেন? আর এই রসুলের সুপারিশ ব্যতীত কি কোনো মানুষ জিন্না তার ইনসানকে জন্নতবাসী হইতে পারবে? আর রসুল যদি সুপারিশ না করেন তাহলে বলবেন সুহকান সুহকান, দূরে যাও দূরে যাও, জাহান্নামী বল। আমাদের নমাজে কি কাজ? অনেক সুদ ভাই, এই এইখানের কথা বলি নাই, মাফ চাইতেছি, অনেক জায়গায় দেখছি অনেক সুদকুর লোক আছে, প্রথম সফে নমাজ পড়ে, অনেক সুদকুর লোক আছে কোরআনে করিম তিলাবত করে, অনেক সুদকুর লোক আছে ভালোভাবে দিনের দিনের কথা বলে, কিন্তু সুদ খাইতেছে। আর রসুলের লানত নিয়ে ইসলামিক লেবাস পরিধান করে চলতেছে, ইবলিসকে খুশ করতেছে, রাজি করতেছে। ওই ইবলিস তো কিয়ামতের দিন বলবে ইবলিসকে রাজি করার জন্য হ্যাপি নিউ ইয়ার, ইবলিসকে রাজি করার জন্য নমাজ ছেড়ে দেই, ইবলিসকে রাজি করার জন্য আমাদের মুর্শিদ আর পীর আছে, নমাজের প্রয়োজন নাই, ইবলিসকে খুশ আর রাজি করার জন্য সুদের সুদের কারবার আমরা করি। এই ইবলিস কিয়ামতের দিন কি বলবে? আল্লাহ পাক হাজার হাজার বছর আগে কুরআনের মধ্যে বলছেন, কি বলছেন? এত ভারী কথা আল্লাহ নকল করছেন। ইবলিস কি বলবে কিয়ামতের দিন সেইটা কি আল্লাহ জানেন না? আল্লাহর কাছে তো আয়না থেকে আরো পরিষ্কার ইবলিস কি বলবে, কারণ ইবলিস তো আল্লাহর মখলুক, আল্লাহ সৃষ্টি করছেন। সেই ইবলিস কিয়ামতের দিন এই মতো সুদ করবে, নমাজি সবাইকে বলবেন, বলবো আন্দাউতুকু, আল্লাহ বলছেন আন্দাউতুকু, সে বলবে হে আমার ইবলিসি জমাত, মুহাম্মদী নয়, হে আমার ইবলিসি জমাত, সে বলবে, ইবলিস বলবে হে আমার ইবলিসি জমাত, আন্দাউতুকু, আমি আমার দিনের দাওয়াত তোমাদেরকে দিয়েছিলাম। কথা বুঝে আসছে? আমি আমার দিনের দাওয়াত তোমাদেরকে দিয়েছিলাম, সুদ খাও, জুয়া খেলো, মদ খাও, বিবিকে তালাক দিয়ে আবার বিবি নিয়ে খাও, আবার তোমরা পীর মুর্শিদ মানিয়া চলো, নমাজের কোনো প্রয়োজন নাই, আবার মানুষের হক তোমরা খাও, জমিন আছে, মাটি আছে, গড় আছে, বাড়ি আছে, বিটি আছে, ছাগল আছে, মুরগি আছে, এই সমস্ত মানুষের হক বক্ষণ করো, তোমরা নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসো, আন দাউতুকুম, আমি তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম, ফাস্তা যাবে তুমলি, তোমরা ইবলিসি জমা, তোমরা আমার দাওয়াতকে কবুল করেছি। সে বলবে, আল্লাহ নকল করতে, সে বলবে আন দাউতুকুম ফাস্তাজাবতুমলি ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া, তোমরা আমার আমার আমি ইবলিসকে আজ যেন দোষারোপ করিও না, আর আমিও তোমাদেরকে দোষারোপ করব না, মা আনা বিমুসরিকুম, আজ তোমরা আমার কোনো সহায় করতে পারবে না, আর আমিও তোমাদের কোনো সহায় করতে পারবো না, আমিও জাহান্নামী, তোমরাও জাহান্নামী। কি বলছেন আল্লাহ? আন দাউতুকুম ফাস্তাজাবতুমলি ওয়া ফালা তালুমুনি ওয়া লুমু আনফুসাকুম মা আনা বিমুসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকিয়া। কারণ সে জানে, আল্লাহ বলছেন উসজুদুলি আদম, সে সজদা করে নাই, আল্লাহ বলছেন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজীম, সে বলে আমি 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 কি ছিলাম ইবলিস না, আমি আজাজিল ছিলাম, আমি আজাজিল ছিলাম, আমাকে আল্লাহ ইবলিস বানাইলেন, তারপর মরদুদ বলছেন, তারপর রাজিম বলছেন, হ্যাঁ আল্লাহ পাক আমাকে বিদায়, সে তো জানে আমি জাহান্নামী। কাল কিয়ামতের দিনে এই মতো ইবলিসের সাথে আরব আরব বিলিয়ন ট্রিলিয়ন ডলার কত লোক থাকবে এই ইবলিসের সাথে, জাহান্নামে যাবে। কে? টুপি থাকবে, দাড়ি থাকবে, ভালো লোক আসিল, নমাজ পড়ছে, কিন্তু সুদের লেনদেন করছে। কি করছে?